হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ ইউ আর ফাইন তো আমি অনেকগুলো প্রশ্ন পেয়েছি আমার পেজে এই জন্য আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমার আজকের সাবজেক্ট হলো যে পর্তুগাল নাকি ফ্রান্স যে কোন দেশে আসলে ভালো হবে কোন দেশটি আমার জন্য বেটার তো আমি আজকে এই সম্পর্কে কথা বলবো সম্পূর্ণ ভিডিওতে তো যারা নতুন ইউরোপে আসবেন সবার জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কারণ আমি আজকে বলবো যে আপনার জন্য কোন দেশটি ভালো পর্তুগাল নাকি ফ্রান্স তো ভিডিও শুরু করার আগে বলে নেই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি সব সময় আমার চ্যানেলে ইউরোপ সম্পর্কে সকল তথ্য দিয়ে থাকি আর যারা এখন আমার ফেসবুক পেজে ফলো করেননি তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন কারণ আমি আমার পেজে সকল ভিডিও আপলোড দেবো এবং আপনাদের প্রশ্নের উত্তর দেবো আপনারা আমার পেজটি ফলো করবেন দেন আমাকে আমার পেজের মেসেঞ্জারে নক নক দিবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবো তো চলুন মূল টপিকে যাই তো আমার আজকের টপিক ফ্রান্স নাকি পর্তুগাল কোন দেশটি আপনার জন্য ভালো হবে তো আমি আজকে এই ভিডিওটি দুইটি ভাগ করব দুইটি ভাগে আপনারা অবশ্যই ফুল দেখবেন কোনো স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না সো ফার্স্ট হলো যে আপনারা কেন পর্তুগালে আসবেন কারণ আমরা সবাই জানি যে পর্তুগালে কার্ড খুব ইজিলি পাওয়া যায় এক থেকে দেড় বছরের মধ্যে আপনার পর্তুগালে কার্ড হয়ে যায় যেটাকে বলে রেসিডেন্স কার্ড আর এই কার্ড পাওয়া মানেই আপনার দেশে আসা যাওয়া করা যায় এবং বিশ্বের যে কোনো কান্ট্রিতে চাইলে খুব সহজে যাওয়া যায় পর্তুগালের এই কার্ডটি পেলে আর এই কার্ডটি পেতে সময় লাগে সর্বোচ্চ দেড় বছর সর্বোচ্চ আর যাদের ভাগ্য ভালো তারা হয়তো এক বছরেই পেয়ে যায় এই জন্য অনেকে পর্তুগাল বেছে নেয় কিন্তু পর্তুগালে কিন্তু বেতন অনেক কম তবে জব পাওয়া যায় অ্যাভেলেবেল কিন্তু সেখানে বেতন অনেক কম দেওয়া হয় আর এখন অনেক মানুষ দেশ থেকে অনেকেই অনেক ঋণ নিয়ে অনেকে আসে এই জন্য অনেকে ঋণ শোধ করতে হয় আর পর্তুগালের যে বেতন এই বেতনে নিজের খরচ আর ফ্যামিলি মেনটেন করে অনেক সমস্যা হয়ে যায় কারণ সেখানে বেতন হয় পাঁচশো ইউরো বা ছয়শো ইউরো সর্বোচ্চ এমন হয় যারা নতুন তাদের ইচ্ছে বেশি বেতন হয় না সো এই কম বেতনে কিন্তু তারা তাদের ফ্যামিলি ম্যানেজ করতে পারে না আর তারা তাদের ঋণ শোধ করবে কী কীভাবে কোনো ওয়ে নেই এই জন্য অনেকেই পর্তুগালে থাকে না কিন্তু যাদের ফ্যামিলি সচ্ছল বা যাদের বাবা আছে বা কোনো বড় ভাই আছে ফ্যামিলি ব্যাক দেওয়ার মতো তাদের কোনো সমস্যা হয় না ফ্যামিলি মেনটেন করতে সো তারা পর্তুগাল থাকে কারণ তাদের কোনো সমস্যা নাই এই জন্য আর এই জন্য তারা একটু কষ্ট করে প্রয়োজনে এক বছর হয়তো বা ঠিকমতো ফ্যামিলিকে দেয় না তারা নিজেকে মানিয়ে নেয় তো তারা অনেক কষ্ট করে এখানে এক থেকে দেড় বছর থাকে দেন তারা এখানে কার করে তো কার্ড পেয়ে গেলে দেন তারা কেউ চলে যায় কানাডাতে কেউ আমেরিকা কেউ অস্ট্রেলিয়া তারা মুভ করে কেউ অনেক অনেকভাবে তারা ওই তারা ইউজ করে দেন তারা অনেক কান্ট্রিতে মুভ করে কেউ থাকে ইউকেতে চলে যায় কেউ কেউ জার্মানি কেউ ফ্রান্স একজনের এক কান্ট্রিতে চলে যায় তখন কার্ডটা পাওয়ার পরে কিন্তু এর আগে অনেকে এখান থেকে মুভ করে না সো একটাই কথা তাদের ফ্যামিলি ব্যাক আপ দেওয়ার মতো কেউ থাকে না কেউ থাকে তারাই কিন্তু পর্তুগাল থাকে তারা কার্ডটা করতে চায় কারণ পর্তুগালের কাঠ কাঠ কিন্তু অনেক পাওয়ারফুল একটা কার্ড এখানকার যেই রেসিডেন্স কার্ড এই জন্য আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে খুব কম সময়ে কার্ডটা পাওয়া যায় সমগ্র ইউরোপের সবচেয়ে কম সময়ে কার্ডটা পাওয়া যায় পর্তুগালের মধ্যেই এজন্য অনেকে কষ্ট করে হলেও এক বছর থাকে এখানে থেকে এখান থেকে কার্ডটা করে দেন তারা বিভিন্ন কান্ট্রিতে মুভ করে আবার অনেকে আছেন যাদের ফ্যামিলি ব্যাক আপ দেওয়ার মতো কেউ নাই বাবা বা ভাই কেউ নাই তারাও কিন্তু থাকে পর্তুয়ালে একটু কষ্ট করে তারা লাইক তারা বিভিন্ন কাজ করে তারা ডিউটি শেষ করে তারা এক্সট্রা কাজ করে তারা ওভারটাইম করে তারা বিভিন্ন কাজ করে থাকে তারা কারণ তারা তো ফ্যামিলি মেনটেন করতে হবে দেন তাদের অনেক ঋণ থাকে আবার সবার কিন্তু ঋণ থাকে না বাট এইটি পার্সেন্ট মানুষ কিন্তু ঋণ থাকে কারণ এখানে অনেক টাকা লাগে আসছে অনেকে অনেকভাবে আসে অনেক ওইতে কেউ আসে মানুষ অনেক ওইতে আসে কেউ মালটা বিছানি আসে কেউ পোল্যান্ড বিছানি আসে কেউ রোমানিয়া বিশানিয়া আসে এখান থেকে অনেকভাবে মানুষ আসে এখানে সবাই কিন্তু আসলে ঋণ করে আসে তো অনেকে থাকেন যাদের ঋণ থাকে আবার ফ্যামিলি ব্যাগ তো কেউ থাকে না তারাও থাকে পর্তুগালে তারা একটু কষ্ট করে বেশি কারণ আর এখানে কষ্ট করলে কিন্তু টাকা ইনকাম করা যায় যে কোনো ওয়েতে কারণ এখানে একটু কষ্ট করলে টাকা ইনকামের রাস্তা এখানে অনেক তো এখন প্রশ্ন হলো যে তাহলে ফ্রান্সে কারা আসে তারা কারা তারা হলো ধরেন যারা মনে করে যে পর্তুগালে গেলে ইনকাম অনেক কম হবে সো সেখানে গিয়ে কী লাভ আর ফ্রান্সে থাকলেও তো কার্ড পাওয়া যায় চার থেকে পাঁচ বছরের মধ্যে কার্ডটা পাওয়া যায় সো আমার তো আগে কার্ড পাওয়ার প্রয়োজন নেই আমার পাঁচ বছর পরে আমার কার্ডটা পাইলে হবে এত আমার প্যারা নেই যারা এটা মনে করে তারাই হয়তো ফ্রান্সে আসে দেন আর ফ্রান্সে এখানে অনেক বেশি ইনকাম পর্তুগালের থেকে ইনকাম এখানে দুই থেকে তিন গুণ বেশি এই জন্য ফ্রান্সে অনেক মানুষ আসে আর এখানে ফ্রান্সেও কিন্তু একদম যে জব বেশি তা না ফ্রান্সেও জব খুঁজতে হয় তাদের ক্লোজ কেউ থাকা লাগে ফ্যামিলি বা রিলেটিভস কেউ থাকলে বা কোনো ফ্রেন্ডস থাকলে এখানে জব পাওয়া যায় এছাড়া জব পাওয়া যায় না আর ফ্রান্সে মানুষ একটা কারণে আসে এখানে পর্তুগাল থেকে অনেক বেশি ইনকাম এখানে যারাই নতুন আসে তারাও এখানে এক হাজার পাঁচশো ইউরো বা টু থাউজেন্ড প্লাস অনেকে এখানে আর্ন করতে পারে খুব ইজিলি কোনো প্যারা নিতে হয় না এখানে অনেকগুলো হয়ে আছে এখানে অনেকে এখানে ব্যবসা করে অনেক ধান্দা কেউ এখানে ফোটকা বিক্রি করে কেউ এখানে ওই যে এটাকে বেলুন বলে আর কি সো কেউ এখানে ফুল বিক্রি করে কেউ এখানে ফল বিক্রি করে কেউ ফলের জুস বিক্রি করে কেউ ট্রাউজার প্যান্ট শুজ ঘড়ি বেল্ট ব্রেসলাইট অনেকে এগুলোও সেল করে তো এখানে অনেক ওই আছে ব্যবসা করার জন্য ফ্রান্সের মধ্যে আর এগুলো খুব লাভজনক যেমন হকারস যারা হকারি করে লাইক যারা যারা ফল বিক্রি করে বা যারা ফুল বিক্রি করে তারা কিন্তু অনেক টাকা আর্ন করতে পারে তারা পার ডে তারা সেভেন্টি এইটি ইউরো তারা আর্ন করে পার ডেতে যাদের লাখ ভালো তারা হানড্রেড প্লাসও ইউরো আন আর্ন করতে পারে যেটা লাভ হ্যাঁ টার্ন করতে পারে আর যারা কোনো আর যারা জব করে তারা এখানে এক হাজার ছশোর সাতশো তারা এখানে জব পায় ইজিলি অনেক ধরনের জব থাকে সুপার শপ বলেন বা বিভিন্ন জায়গায় তারা জব পেয়ে যায় এই এই জন্য অনেকে ফ্রান্সে আসে কারণ অনেকে দেশ থেকে অনেক ঋণ করে আসে অনেক টাকা ঋণ শোধ করতে হয় এই জন্য তাদের মাথায় চাপ থাকে না আমার তো ঋণ শোধ করতে হবে এজন্য তারা এখানে এসে জব করে আর তারা বলে সমস্যা নেই আমার কাজ পরে পাইলেও হবে এই জন্য তারা এখানে ওয়েট করে চার থেকে পাঁচ বছর ওয়েট করার পরে তারা এখানে কার্ড করে সমস্যা নেই এই জন্য মূলত পর্তুগাল আর ফ্রান্সে যায় কিন্তু এর পরেও অনেক মানুষ থাকে যারা কোনো কার্ডের চিন্তা করে না তারা বলে যে আমি একবারে কাজ করবো এখানে পাঁচ ছয় বছর বা দশ বছর দিন আমি চলে যাব দেশে আমার আর ইউরোপ প্রয়োজন নেই কারণ তারা এখানে এসে বিভিন্ন লাইন তৈরি করে ব্যবসার অনেক লাইন এখানে এমনও লোক আছে যাদের কার্ড থাকে না তারা এখানে ব্যবসা করে মাসে দশ লাখ টাকা পর্যন্ত আর্ন করতে পারে দশ লাখ প্লাস আরও বেশি আন করে তারা এখানে সিস্টেম তারা এখানে ক্রিয়েট করে সো এখানে এই জন্য বলি যে এখানে অনেক মানুষ থাকে যারা এখানে কার্ডের জন্য আসে না তারা বলে যে আমি একবারে কাজ করবো পাঁচ ছয় বছর করে আমি একবারে যাব দেশে অনেক টাকা নিয়ে কুড়ি টাকা নিয়ে সেই জন্য এরকম অনেক মানুষ থাকে এখানে ফ্রান্সে শুধু ফ্রান্সে না এ এইরকম লোক অনেকে আছেন জার্মানিতে অনেকে আছেন সুইডেনে অনেকে অনেক কান্ট্রিতে আছেন তারা ভাবেন যে আমার কোনো কার্ড লাগবে না আমি একবারেই যাব দেশে অনেক টাকা নিয়ে সো যারা এমন চিন্তা করে তারাও কিন্তু ফ্রান্সে আসে কোনো কার্ডের জন্য না তারা এখানে কারণ ফ্রান্সের মধ্যে অনেক ধরনের সিস্টেম আছে অনেক ধরনের ধান্দা আসলে এগুলো এখানে বলা যায় না কারণ সব কিছু তো বলতে বলতে পারি না বললে অনেক সমস্যা আছে এখানে কারণ যারা ওগুলো করে তারা আবার এগুলো শুনলে মাইন্ড করতে পারে সো এটা আমি বলতে পারবো না সরি বাট এখানে ফ্রান্সে অনেক ধরনের ধান্দা আছে যেখানে ধান্দা করলে কোনো কাজ ছাড়াই মাসে অনেকে সাত থেকে আট লাখ টাকা আর্ন করতে পারে এখানে তো এটা খুব সিক্রেট তো এই ছিল আমার আজকের ভিডিও তো যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই মনে করে আমার পেজটি ফলো করবেন পেজটি ফলো করে আমাকে নক করবেন মেসেঞ্জারে দেন আমি আপনার সকল পোস্টের উত্তর দেবো ইনশাল্লাহ সো আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ